দর্শক, আমি ঠিক কত বছর বয়স থেকে টিভিতে ক্রিকেট খেলা দেখা শুরু করেছি আমি জানি না, এবং সম্ভবত মনেও করতে পারবো না। তবে আমার যখন 7-8 বছর বয়স, তখন 2005-এর অ্যাশেজটা দেখেছিলাম, এবং আমার দেখা সবচেয়ে ফ্রেশ মনে থাকা স্মৃতি, টিভিতে খেলা দেখার সবচেয়ে ফ্রেশ স্মৃতি সর্বপ্রথম 2005-এর অ্যাশেজে। 2005-এর অ্যাশেজ আমার মনে আছে, আমি টিভিতে দেখতাম, ইংল্যান্ডে দ্রুতই উইকেট হারাতো ইংল্যান্ড, এরপরে কেভিন পিটারসেন এবং ফ্লিনটপ এসে একটা জুটি করতো, প্রায় প্রতি ম্যাচের এমন ঘটনা হতো, এবং শেন ওয়ানকে কি একটা পাল্টা আক্রমণ করতো পিটারসেন, সুইপ করে যে সিক্সগুলো মারতো, এবং পিটারসেন তখন নতুন এসেছেন, চুলগুলো এখানে একটু ব্লন্ড, এখানে একটু ব্লন্ড, এখানে একটু ব্লন্ড, মানে প্রথম ভালোবাসা, যেটা প্রথম দেখায় ভালোবাসা, সেটা ছিল আমার কেভিন পিটারসেন, এবং সম্ভবত আমার ক্রিকেটে প্রথম ভালোবাসাও কেভিন পিটারসেনই। এবং ওই 2005-এর অ্যাশেজটা আমার টিভিতে দেখা সবচাইতে মানে মনে রাখার মতো প্রথম স্মৃতিগুলোর মধ্যে একটা, এবং ওই 2005 থেকেই অ্যাশেজ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট বলবো না, অনেক স্পেশাল একটা জিনিস, এবং অ্যাশেজ সবসময় দেখা হয়, ফলো করা হয়, কিন্তু নানাবিধ আসলে ব্যস্ততায় বলুন অথবা আমাদের হাত পা বাঁধাও থাকে, সে কারণে অ্যাশেজ নিয়ে ডেলি দিনই রিপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রিপোর্ট করা যায় না বা করা সম্ভব হয় না। এই কারণে আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট সব ম্যাচগুলো শেষ হলে ম্যাচ নিয়ে একটু যদি কথা বলা যায়, অ্যাশেজ নিয়ে একটু যদি কথা বলা যায়, এবং আপনারা যদি অ্যাশেজের জানা না জানা কিছু দিক জানতে পারেন, ম্যাচ নিয়ে না জানা কিছু দিক জানতে পারেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। ওভারঅল অ্যাশেজ নিয়ে কথা বলতেই আমার খুব ভালো লাগবে, এর জন্যই আমি আসলে অ্যাশেজ নিয়েই প্রত্যেক ম্যাচ শেষে কথা বলতে আপনাদের সামনে হাজির হব, আশা করছি প্রত্যেক ম্যাচ শেষে হাজির হব। তো এই ফার্স্ট অ্যাশেজের এবারের ফার্স্ট ম্যাচ, যেটাতে অস্ট্রেলিয়া মিরাকুলাসলি 2 উইকেটে জিতে গেল এবং ইংল্যান্ড ম্যাচটা হেরে গেল, এসবাস্টনে ম্যাচটা হয়েছিল, এবং এসবাস্টনে এই যে অস্ট্রেলিয়া 2 উইকেটে জিতল, এই ম্যাচের কথা যখন মানুষ বলছে তখন ওই 2005 অ্যাশেজেরই স্মৃতিচারণ মানুষ করছে। 2005 অ্যাশেজে এই এসবাস্টনেই এরকমই নাটকীয় একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা যদি একটু মনে করিয়ে দিই আপনাদের, 281 রান ওই দিনও টার্গেট ছিল, ওই ম্যাচেও ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে 281 রানই টার্গেট দিয়েছিল, এবং ঠিক এই যে গতকাল যে ম্যাচটা শেষ হলো, এই ম্যাচেও যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে 281 রান টার্গেট দিয়েছিল, একই রকম ঘটনা ঘটেছিল ওই ম্যাচটায়। 2005-এর ম্যাচটায় 175 রানে 8 উইকেট গিয়েছিল অস্ট্রেলিয়ার, 220 রানে গিয়েছিল 9 উইকেট, আর 282 রান টার্গেট ছিল, সরি 279 রানে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়া অল আউট হয়ে গিয়েছিল, 2 রানে জিতেছিল ইংল্যান্ড। ওই ম্যাচের টার্গেট ছিল 282, কালকের ম্যাচের টার্গেট ছিল 281, এবং গতকালকের ম্যাচটাতেও কিন্তু একই রকম, প্রায় 50 রানের বেশি দূরে থাকতেই হাতে মাত্র 2টা উইকেট ছিল অস্ট্রেলিয়ার, এবং তখন থেকে সবাই এটাই ভাবছিল যে ইংল্যান্ডই ম্যাচটা জিতবে, এবং ইংল্যান্ডের ম্যাচ জেতা এখন সময়ের ব্যবধান, কিন্তু দেয়ার ওয়াজ আ ক্যাপ্টেন ইন অজি সাইড হুজ নেম ওয়াজ প্যাট কামিন্স, আই মিন হোয়াট অ্যান ইনিংস হি প্লেড অ্যান্ড হাউ হি ডিরেক্টেড হিজ টিম টুয়ার্ডস দ্য উইন ওয়াজ ফ্যান্টাবুলাস টু ওয়াচ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। কামিন্স ব্যাট করতে পারেন, আমি আপনি আমরা সবাই জানি, কিন্তু কামিন্স এমন মুহূর্তে এমন সিচুয়েশনে টেস্টের পঞ্চম দিনে নিজের দলকে অ্যাশেজে জিতিয়ে দিতে পারেন, এটা সম্ভবত আপনি আমি কেউ জানতাম না, এবং এই ম্যাচটা কামিন্সের যে তিনি অলরেডি ক্যাপ্টেন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে ক্যাপ্টেন হিসেবে, কিন্তু কামিন্সের যে অরা যে লিডারশিপের যে একটা লিগেসি, সেটা এই টেস্টের পরে আরও বেশি করে ফুটে উঠবে, এবং এর জন্য অস্ট্রেলিয়াকে কংগ্রাচুলেশনস, কামিন্সকে কংগ্রাচুলেশনস। ইংল্যান্ড ম্যাচটা কেন হারলো, অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটা কথা বেশ উচ্চারিত হচ্ছে, সেটা হলো বাজবল, এবং ইংলিশ পত্রিকায় হেডলাইন এসেছে যে কিক ইন দ্য বাজবলস, সো এটা যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেননি আমি সরি, আমি আসলে এই হেডলাইনের তর্জমা করে দিতে পারবো না, কিন্তু খুব রুড একটা হেডলাইন যে বাজবল নিয়ে অনেক অনেক ক্রিটিসিজম হচ্ছে। এখন কথা হলো যে ফার্স্ট দিনে যখন 8 উইকেটেই ইংল্যান্ড ডিক্লেয়ার দিয়ে দিল, যখন রুট উইকেটে ছিল এরপরও ইংল্যান্ড ডিক্লেয়ার দিয়ে দিল, ওই ডিক্লেয়ারটা না দিলে কি ম্যাচটা ইংল্যান্ড জিততো, কিংবা আর একটু যদি ডিফেন্সিভ খেলতো তাহলে কি ইংল্যান্ড জিততো,
ইংল্যান্ড যদি তখন ডিক্লেয়ার না দিত অথবা ইংল্যান্ড যদি একটু দেখে শুনে খেলতো তাহলে হয়তো বা ইংল্যান্ড হারতো না, কিন্তু সেক্ষেত্রে দেখা যেত হয়তো বা দুই দলের কোনো দলই হারছে না, ম্যাচটা একটা ম্যারমারে ড্রয়ের দিকে যাচ্ছে অথবা এমনটাই হতে পারত। এবং ইংল্যান্ড তাদের বাস বলের যে থিওরি, সেই থিওরিটা কিন্তু এটাই বলছে যে আমরা ম্যারমারে কিছু করবো না, ম্যারমারে কোনো টেস্ট খেলবো না, জিতি অথবা হারি আমরা এভাবেই খেলবো। এবং এভাবেই ইংল্যান্ড খেলেছে। এবং একটা মজার জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ইংল্যান্ড যদিও ম্যাচটা হেরেছে কিন্তু আমার মনে হয় ম্যাচে ভালো খেলেছে কিন্তু ইংল্যান্ডই, মোস্ট অফ দ্য টাইম ডমিনেশনে ছিল ইংল্যান্ডই। সুতরাং একটু উনিশ বিশ হয়েছে, এ কারণে ইংল্যান্ড হেরে গেছে। এবং যখন আপনি বাসবলের মতো একটা থিওরি অ্যাপ্লাই করবেন মাঠে এবং এত সাহসী থাকবেন সবসময় তখন কিন্তু এরকম উনিশ বিশ হতেই পারে, এবং এই উনিশ বিশের জন্যই ম্যাচটা ইংল্যান্ড হেরে গেছে। এখন যেটা আরেকটা প্রশ্ন আসতে পারে, ইংল্যান্ডে কি বাসবল থিওরি থেকে সরে আসা উচিত, কিংবা এই ম্যাচ হারার পরে কি ইংল্যান্ড বাসবল থিওরি থেকে সরে আসবে? আমার মনে হয় না ইংল্যান্ড সরে আসবে, এবং আমার মনে হয় না ইংল্যান্ডের সরে আসাও উচিত, কারণ ইংল্যান্ড এভাবেই খেলছে এবং এভাবে খেলে তারা যে সাফল্যও পাচ্ছে। এর আগে যতগুলো সিরিজ ব্র্যান্ডন ম্যাকলাম আসার পরে ইংল্যান্ড খেলেছে, এভাবেই খেলেছে এবং সাফল্য পেয়েছে। এখন অস্ট্রেলিয়ার এগেনস্টে এভাবে যদি সাফল্য পায় ইংল্যান্ড এভাবেই পাবে। এবং অস্ট্রেলিয়ার যে ব্র্যান্ড অফ প্লে তারা, মানে যে ব্র্যান্ডে তারা টেস্টটা খেলছে, তাদের ব্র্যান্ড যেটা, মান্নাস লাভুসেন আছেন, স্মিথ আছেন, উসমান খোয়াজা আছেন, এরা একেবারে ধৈর্যের পরীক্ষা দিবেন, উইকেটে দিনের পর দিন পড়ে থাকবেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। উল্টা দিকে ইংল্যান্ড তারা মেরে পিটে যত পারেন রান তুলবেন, এই জিনিসটাই এই এই অ্যাশেজটাকে এপিক করছে। এবং যেহেতু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যেহেতু ওটা শক্তির জায়গা, ধৈর্যটা, উইকেটে পড়ে থাকার সক্ষমতাটা শক্তির জায়গা, সেখানে আমার মনে হয় ইংল্যান্ডের উচিত অস্ট্রেলিয়ার শক্তির জায়গায় নিজেদের হাত না দেওয়া। কারণ ইংল্যান্ডও যদি এখন মনে করে আমরা ওরকমভাবে ধৈর্য ধরে খেলবো, যেহেতু ধৈর্য ধরে খেলে অস্ট্রেলিয়া জিতেছে আমরাও ধৈর্য ধরে খেলবো, তাহলে ইংল্যান্ডকে এটা আরও বেশি ব্যাকফায়ার করবে, কারণ অলরেডি অস্ট্রেলিয়ার শক্তির জায়গা ওটা। আপনি এতদিন ধরে মেরে পিটেই খেলছেন, এখন হুট করে যদি বলেন আমরা অস্ট্রেলিয়ার শক্তির জায়গাকে আমাদের শক্তির জায়গা বানাবো, তাহলে আপনি খুব ভুল করবেন। তাই আমার মনে হয় ইংল্যান্ডের বাসবল থিওরিতেই থাকা উচিত, এই এই স্টাইলেই খেলা উচিত। এই ম্যাচটা হয়নি, জেতা যায়নি, নিজেদের পক্ষে ফল আসেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে নিজে ইংল্যান্ডের পক্ষে ফল আসার সম্ভাবনাও কিন্তু খুব বেশি। ফল যদি আসে তাহলে এই বাসবল থিওরিতে খেলে আমার মনে হয় ফল আসবে। তাই যদিও ম্যাচটা ইংল্যান্ড হেরেছে কিন্তু ইংল্যান্ড ভালো খেলেছে, অস্ট্রেলিয়ার চেয়েও সম্ভবত ইংল্যান্ড ভালো খেলেছে, কিন্তু এখানেই আসলে অ্যাশেজের সৌন্দর্য, যে টেস্ট ম্যাচের সৌন্দর্য। পুরো ম্যাচটা এক দল ডমিনেট করে আসলো কিন্তু শেষ পর্যন্ত আরেক দল হার না মানার যে একটা ব্যাপার, হার অস্ট্রেলিয়া যে হার মানেনি শেষ পর্যন্ত লড়েছে জয় ছিনিয়ে এনেছে, এটা একটা ব্যাপার। এবং এই কারণে আমার মনে হয় এই 2023-এর অ্যাশেজটা অনেক এপিক একটা সিরিজ হবে, এপিক একটা অ্যাশেজ সিরিজ হবে। এবং 2005-এর যে অ্যাশেজ সেটা এপিক একটা অ্যাশেজ সিরিজ, যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন, যারা দেখেননি তারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে বুঝে যাবেন। আমার মনে হয় 2005-এর অ্যাশেজের গল্পটা, অ্যাশেজের স্মৃতিটা 2023-এর অ্যাশেজ কিন্তু ফিরিয়ে আনতে পারে। আমার মনে হয় না 2005-এর যে ঘটনা প্রভাব সেটাকে হারাতে পারবে, কিন্তু 2005-এর যে কোনো অংশে আমার মনে হয় না খারাপ হবে 2023-এর অ্যাশেজ। কারণ একদিকে ইংল্যান্ডের এরকম টেস্ট ক্রিকেটের যে প্রথাগত চিন্তা, সেই চিন্তাকে অসম্মান জানিয়ে যে স্টাইল অফ প্লে, অন্যদিকে অস্ট্রেলিয়ার ধৈর্য, এই দুই দলের যে লড়াইটা, এটা কিন্তু দেখার মতো হবে। আপনাদের সাথে আশা করছি আবার দেখা হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পরে, আর যদি অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পরে দেখা কোনোভাবে না হয় তাহলে অ্যাশেজের তৃতীয় টেস্টের পরে আপনাদের সাথে দেখা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি। সবাই ক্রিকফ্রেন্সির সাথে থাকবেন, ক্রিকফ্রেন্সিতে পাবেন দেশে বিদেশে ক্রিকেটের সবশেষ খবর।